হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার আরও একটি নতুন সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের মোস্ট ডিমান্ডেড যে বিষয়টি, অর্থাৎ তোমাদের যে কোশ্চেনগুলো ছিল, মানে ফ্রিকোয়েন্টলি আস্কড করছিলে, যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কে আমরা আরও বেশি জানতে চাই, কোন কোন কলেজে গেলে আমরা সুযোগ পেতে পারি এবং সেখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড আমাদের গ্রহণ করা হতে পারে এবং সেখানে আমাদের সুযোগটা সুনিশ্চিত হতে পারে, তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল জেনে নেব যে কোন কোন কলেজে স্টুডেন্ট ক্রেডিট কার্ড গ্রহণ করা হয় আর কবে থেকে এই আবেদন করবে, অর্থাৎ এই যে তোমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড একটা লোন, সেই লোনটা কবে থেকে তোমরা অ্যাপ্লাই করবে যার জন্য তোমাদের এই যে টাকাটা সেটা পাবে, আর আরেকটি বিষয় যে এই লোনটা কি ভালো নাকি খারাপ, একটি রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা একদম শেষে আলোচনা করব। তার আগে আরও একটি বিষয় জেনে নেব যে কোন কোন কলেজে গ্রহণ করে না, অর্থাৎ গ্রহণ করার পাশাপাশি কোন কোন কলেজ গ্রহণ করে না সেটাও কিন্তু জানা আবশ্যক, না হলে কিন্তু পরবর্তীকালে তোমাদের সমস্যা হতে পারে। আর একটি বিষয়, তোমাদের কিন্তু অনেকেই এই কোশ্চেনটা করছে যে হোস্টেল কি সবাইকে নিতে হবে, অর্থাৎ জিএনএমএ বা এএনএমএ সুযোগ পাওয়ার পর হোস্টেল কি প্রত্যেকটা কলেজেই বাধ্যতামূলক, প্রত্যেকটা কলেজে কি নিতেই হবেই, তো এই বিষয়টা আমি আলোচনা করব। আর ফার্স্টেই আমি বলে দেবো প্রত্যেকে যারা প্রথমবার আমাদের চ্যানেলে প্রবেশ করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর তোমাদের যেহেতু এই যে চ্যানেলটি, এটি আমি আমার বলবো না, তোমাদের চ্যানেলটি প্রায় 7000 কাছাকাছি হতে চলেছে সাবস্ক্রাইবার, যখনই এটা 10,000 সাবস্ক্রাইবার সম্পূর্ণ করে নেবে তখন তোমাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে। কি সেই সারপ্রাইজ সেটা সব পরে বলবো, অন্য কোনো একদিন কোনো একটা ভিডিওতে, শুধু এটা জেনে রাখো যখন 10,000 সাবস্ক্রাইবার হবে তোমাদের প্রত্যেকের জন্য একটা সারপ্রাইজ রয়েছে। ওকে, তো প্লিজ তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, ওদেরকে প্লিজ রিকোয়েস্ট করো যাতে ওরাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি সেই সারপ্রাইজটা আনবক্সিং করব। ওকে, তো ফার্স্টে জেনে নিই যে কোন কোন, আচ্ছা স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিষয়টা কী এটা আগে জেনে নেওয়া উচিত, কারণ যদি এই বিষয়টা না জানা থাকে তাহলে কিন্তু পরবর্তীকালে সমস্যায় পড়তে পারো। বিষয়টা হচ্ছে এই যে আমাদের রাজ্য সরকার, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে মাননীয় মুখ্যমন্ত্রী, ইনি কিন্তু ঘোষণা করেছিলেন যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নামক একটি নতুন প্রকল্প চালু করেছেন, যেখানে দুস্থ পরিবার বা যারা মধ্যবিত্ত পরিবার, নিম্ন মধ্যবিত্ত পরিবার বা যা যে কেউ স্টুডেন্টরাই একটা লোন নিতে পারবে যে কোনো পড়ার ক্ষেত্রে, সে টেকনিক্যাল লাইন হোক অথবা মেডিকেল লাইন বা যে কোনো কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য যখন প্রস্তুতি নিচ্ছে সেক্ষেত্রেও কিন্তু একটা লোন দিচ্ছে, এটা কিন্তু লোন, ঠিক আছে, এটা কিন্তু ফার্স্টেই বলে দিই, এটা কিন্তু একটা লোন, কোনো স্কলারশিপ বা কোনো কিন্তু অনুদান নয়। এটা কিন্তু যারা ভাবছো যে টাকাটা নেবো পরে ফেরত দেবো না, এটা কিন্তু ভুল, এটা কিন্তু তোমাদের লোন এবং পরবর্তীকালে এটা তোমাদের কিন্তু পরিশোধ করতে হবে, অর্থাৎ এটা কিন্তু তোমাদের উইথ ইন্টারেস্ট, অর্থাৎ সুদ সহ কিন্তু তোমাদের এটা ফেরত দিতে হবে। তো প্রথমেই বলে রাখি এটা একটা লোন, তোমাদের যাদের সামর্থ্য আছে তারা কিন্তু এই লোনটা নিতে পারবে। আচ্ছা, এই বিষয়টা হচ্ছে এখানে একটা উল্লেখযোগ্য যে বিষয়টা সেটা হচ্ছে কি, এখানে তোমরা 10,00,000 পর্যন্ত টাকা অনুদান, মানে তোমরা কিন্তু লোন নিতে পারবে, ঠিক আছে, ঋণ নিতে পারবে কত টাকা, 10,00,000 পর্যন্ত। কারো যদি কম লাগে তাহলে তুমি সেই টাকাটা নিতে পারবে, আর কারো যদি বেশি লাগে সেক্ষেত্রে তা ওটা কিন্তু বলা যাচ্ছে না, 10,00,000 পর্যন্ত তুমি টাকা নিতে পারবে। ওকে, এবার কথা হচ্ছে কবে থেকে আবেদন করবে আর কীভাবে সেই টাকাটা তুমি পাবে। তো কথা, এই প্রশ্নের আমি উত্তরটা এইভাবে দেবো যে দেখো, তুমি যখন কোনো কলেজে ভর্তি হলে, মনে করো তোমার নামে একটা অ্যালটমেন্ট হলো, একটা কলেজে অ্যালটমেন্ট হলো, সেখানে যখন তুমি ভর্তি হতে যাবে সেক্ষেত্রে তোমায় কিন্তু নিজের টাকা খরচ করে আগে অ্যাডমিশান নিতে হচ্ছে, ঠিক আছে, ব্যাপারটা বুঝে নাও। ফার্স্টে কিন্তু তোমাকে অ্যাডমিশান নিতে হচ্ছে, ফার্স্টে কী করতে হচ্ছে, অ্যাডমিশান নিতে হচ্ছে সেই কলেজে গিয়ে। অ্যাডমিশান নিয়ে নেওয়ার পর তোমায় কিন্তু একটা অ্যাপ্লিকেশান করতে হবে, অর্থাৎ এই যে মানে তোমার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের যে ওয়েবসাইট আছে, তোমাদের সাথে পরে আমি আলোচনা করব সেই ওয়েবসাইট সম্পর্কে, আজকে শুধু জেনে নিই যে এর রিভিউটা কী এবং কীভাবে টাকাগুলো পাওয়া যায়, এই বিষয়গুলো জানা উচিত অবশ্যই। তো বিষয়টা হচ্ছে যখন তুমি কোনো কলেজে অ্যাডমিশান নিয়ে নেবে, এমন নয় অ্যাডমিশান নেওয়ার আগে তুমি টাকা পাবে, অ্যাডমিশান নিয়ে নেবে তারপর কিন্তু তুমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে, বোঝা গেছে। এইবার কি হয়, ম্যাক্সিমাম কলেজে কি বলে যে তোমাদের অ্যাডমিশানের জন্য এত টাকা লাগবে, মোটামুটি যদি ধরে না যায় অল মানে অ্যাভারেজ, হয়তো কোনো কোনো কলেজ বলতে পারে 25,000, কোনো কলেজ বলতে পারে 50,000, কোনো কলেজ আরও কম বলতে পারে, বেসরকারি কথা বলছি, বাট সরকারিতে এত টাকা লাগে না, তোমরা প্রত্যেকেই জানো যে অনেক কম খরচে কিন্তু তোমাদের 3 বছর কমপ্লিট হয়ে যায়। কত টাকা লাগে সেটা আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম, তবু আমি এই ভিডিওতে বলে দিই, তোমাদের ওই 3,000 টাকা সম্ভবত ওটা মেস বাবদ লাগে, অর্থাৎ হোস্টেল ফি, আর বাকি যে টাকাটা সেই কত টাকা করে 130 না কত টাকা করে লাগে মাসে টিউশন ফি, যেটা সেটাও কিন্তু খুব কম, মানে একদমই লোয়েস্ট প্রাইস, সুতরাং তোমরা ধরে নিতে পারো অত টাকা তোমাদের খরচ হবেই না।
সুতরাং আমি সরকারি কলেজের কথা বলছি না, যারা বেসরকারি কলেজে ভর্তি হবে ভাবছো বা ভেবে নিয়েছো যে ভর্তি হতে হবে বেসরকারিতে, তো তাদের জন্য বলছি যে দেখো এখানে একটা তোমাদের গোল্ডেন অপরচুনিটি আছে, তোমরা কিন্তু এই এই যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড এটা কাজে লাগিয়ে কিন্তু অ্যাডমিশন নিতে পারো যে কোনো কলেজে। সেক্ষেত্রে তোমায় আগে অ্যাডমিশন নিতে হচ্ছে। এবার অ্যাডমিশনের ক্ষেত্রে সেই কলেজে আগে তুমি যোগাযোগ করে নেবে যে সেই কলেজে কি স্টুডেন্ট ক্রেডিট কার্ড গ্রহণ করা হয়, সেটা কিন্তু তোমার দায়িত্ব সেই কলেজে ফোন করে জেনে নেওয়া। এখানে একটা বিষয় বলে রাখি, অনেক কলেজ কিন্তু এই যে এই বছর যে কলেজগুলো তোমরা দেখছো নামগুলো, এখানে কিন্তু ম্যাক্সিমাম টু ম্যাক্সিমামই কিন্তু আমি যতদূর জানি ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমামই কিন্তু গ্রহণ করবে বা অ্যাকসেপ্ট করবে। বিকজ এখানে এই যে বিষয়টা যে 10 লাখ, কোনো কোনো কলেজে তোমরা দেখেছো আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে কোনো কোনো কলেজের কোর্স ফি এতটা হাই যে সেটা সাধারণ ছাত্রছাত্রীর পক্ষে কিন্তু পে করা কোনো মতেই সম্ভব নয়। সুতরাং আমার মনে হয় যে তাদের কথা চিন্তা করে তারাও কিন্তু এই ডিসিশানটা নেবে অবশ্যই, যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের যে সুব্যবস্থাটা সেটা কিন্তু তারাও নেবে। এবার কথা হচ্ছে যে তোমরা কী করে সেটা অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে আগে কলেজের সাথে কথা বলতে হবে, সেই কলেজে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে আছে বা তাদের যে বিভাগে আছে তার তত্ত্বাবধানে তারা যারা আছে তাদেরকে সাথে যখন তাদের সাথে যখন কথা বলবে তারাই কিন্তু তোমাদের সাথে টোটাল বিষয়টা ডিসকাশন করে নেবে। ওকে, কীভাবে অ্যাপ্লাই করবে, কবে থেকে অ্যাপ্লাই করবে, এ টু জেড। আর এই যে টাকাটা কিন্তু দায়িত্ব হচ্ছে তোমার, অ্যাকচুয়ালি এই যে টাকাটা পাওয়ার দায়িত্ব কিন্তু তোমার কলেজের হাতে থাকবে। অর্থাৎ তুমি যে কলেজে অ্যাডমিশন নেবে, মনে করো তুমি কলকাতার একটা কলেজে নামী স্বনামধন্য একটা কলেজে তুমি চান্স পেলে, এবার তুমি টাকা পাবে কি পাবে না সেই সম্পূর্ণ দায়িত্ব কিন্তু তোমার কলেজের। বিকজ তারা যদি সেটা অ্যাপ্রুভ করে তখন কিন্তু তুমি সেই লোনটা পাবে, ওকে। বাট যদি তারা মানে অ্যাপ্রুভ না করে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। তো এক্ষেত্রে বলে রাখি কোনো কলেজ চাইবে না এটা মানে অ্যাপ্রুভ ডিসঅ্যাপ্রুভ করতে চাইবে না, বিকজ তাদেরও একটু সমস্যা হবে, কারণ তারা জানে যে স্টুডেন্টের আর্থিক অবস্থাটা খুব একটা ভালো নেই। সুতরাং এটা আমি জানি যে ম্যাক্সিমাম কলেজ কিন্তু এটা অ্যাকসেপ্ট করে নেবে বা অ্যাপ্রুভ করে নেবে, সুতরাং সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার কথা হচ্ছে যে হোস্টেল কি সবাইকে নিতে হবে, এই বিষয়টা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো বলে রাখি বিভিন্ন সরকারি এবং বেসরকারি কলেজে কিন্তু নিয়ম হচ্ছে তোমাদের যে অ্যাটেন্ডেন্স সেটা কিন্তু 90%-এর উপর মানে অ্যাবভ হওয়া চাই প্রেজেন্ট। কিন্তু যখন তুমি অ্যাটেন্ডেন্স যখন জমা দেবে বছরের শেষে 90%-এর উপর অ্যাবভ 95-99 এরকম কিন্তু চলে যায়। সুতরাং তোমরা বুঝতে পারছো যদি তুমি কোনো কারণে একটা ক্লাস মিস করো সুতরাং পরবর্তীকালে কতটা তোমাদের সমস্যার সম্মুখীন হতে হবে। সেই জন্য বলে কি বিভিন্ন কলেজে বা বিভিন্ন স্কুলে কিন্তু এটা বলে যে হোস্টেল ফি হোস্টেল তোমাদের কিন্তু নেওয়া বাধ্যতামূলক ম্যাক্সিমাম কলেজে। বাট যেখানে তোমার সেরকম মানে অসুবিধা নেই, মনে করো তোমার বাড়ির পাশেই, সেখানে তুমি কিন্তু কলেজের সাথে কথা বলে এবং তাদের অনুমতি নিয়ে কিন্তু তুমি হোস্টেল না নিয়েও থাকতে পারো। বাট আমি সাজেস্ট করব অবশ্যই হোস্টেল ফিটা নাও, বিকজ দেখো কোর্স ফির সাথে হোস্টেল ফির সম্পর্ক আছে অঙ্গাঙ্গিভাবে। যাদের টাকা পয়সার সমস্যা আছে, যার বাড়ির কাছেই কোনো কলেজ আছে তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, সে যদি কোনো রকমভাবে করে নিতে পারে ম্যানেজ করে সেটা আলাদা ব্যাপার। বাট আমি যতদূর জানি ম্যাক্সিমাম কলেজে কিন্তু হোস্টেলটা বাধ্যতামূলক বা ম্যান্ডেটরি। সুতরাং এই বিষয়ে তোমরা নিশ্চিত থাকো যে তোমাদের কিন্তু হোস্টেল নিতে হচ্ছে দিতে হচ্ছে। এবং এই ক্ষেত্রে বলে রাখি স্টুডেন্ট এই যে তোমাদের যে এই বছর যে জিএনএম এএনএম এখানে কিন্তু যে কোর্স ফিটা তোমরা যেটা দেখছিলে আগে যে ভিডিওতে আমি আলোচনা করেছিলাম, সেখানে তো ম্যাক্সিমাম কলেজে কিন্তু তোমাদের যে ফুডিং লজিং অর্থাৎ তোমাদের যে হোস্টেল ফি সেটা নিয়ে কিন্তু তাদের কোর্স ফিটা টোটালটার আলোচনা করেছি। সুতরাং বুঝতে পারছো যে খরচ কিন্তু খুব বেশি নয়, কোর্স ফি কিন্তু খুবই কম, বাট ওই যে হোস্টেল ফি আর আনুষঙ্গিক যে খরচগুলো সেগুলো নিয়ে কিন্তু একটা হিউজ পরিমাণ অঙ্কে কিন্তু দাঁড়িয়েছে। তো বোঝা গেছে যে হোস্টেল ফি কেন নেওয়া বাধ্যতামূলক এবং কতটা কী খরচ হতে পারে। তোমরা এটা যদি একটা জিনিস মনে রাখবে, তোমাদের যে কোর্স ফি 3 বছর যা লাগছে তার থেকে মোটামুটি দ্বিগুণ বা তার থেকেও বেশি কিন্তু লাগে হোস্টেলের জন্য। সুতরাং এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবে যে এমন নয় যে এতটাই কোর্স ফি হাই হয়ে গেছে, এতটা কিন্তু নয়, এমনটা নয়। কোর্স ফি যেটা ছিল সেটাই আছে, শুধুমাত্র হোস্টেল ফির জন্য একটু কম বেশি হতে পারে। এবার এটা ডিপেন্ড করে এক একটা কলেজের উপর, কোনো কোনো কলেজ কম নিতে পারে, কোনো কোনো কলেজ বেশি নিতে পারে। সেক্ষেত্রে তোমায় সেটা আগে কলেজে কন্ট্যাক্ট করে জেনে নিতে হবে যে সেই কলেজে কী নিয়ম রয়েছে, সেই কলেজে কী নেওয়া বাধ্যতামূলক নাকি না নিলেও হয় সেটা কীরকম, সেই বিষয়গুলো তুমি টোটাল কিন্তু সেই কলেজে গিয়ে অথবা ফোন করে জেনে নিতে পারো। ওকে,
এবার টাকাটা কীভাবে পাবে সেটা বলে রাখি, তোমাদের যে অ্যাকাউন্টে সেখানে কিন্তু এটা অ্যাড করে দেওয়া হবে। এটা কিন্তু পরের ব্যাপার, আগে তোমায় কী করতে হবে, আগে যখন এই যে সামনে তোমাদের রেজিস্ট্রেশন হচ্ছে, রেজিস্ট্রেশনের পর তোমাদের কলেজ চয়েস হবে, কলেজ লকিং হবে, চয়েস লকিং হবে, তারপর কিন্তু তোমাদের একটা অ্যালটমেন্ট হবে। অ্যালটমেন্ট হওয়ার পর তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে। মনে করো তুমি একটা সরকারি কলেজে পেয়ে গেলে, সেক্ষেত্রে তোমার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কোনো দরকার নেই। বাট তুমি ধরো একটা প্রাইভেট কলেজে পেলে, সেখানে কিন্তু তোমায় অবশ্যই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের দরকার আছে। কিন্তু সেই সময় তুমি তার আগে আগে জেনে নেবে যে কলেজে কি, এই কলেজে কি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যবস্থা আছে কি না, ঠিক আছে? জেনে নেওয়ার পর তুমি অ্যাকসেপ্ট করবে, না হলে কিন্তু অ্যাকসেপ্ট করবে না। বিকজ যার টাকা পয়সার সমস্যা আছে, যদি তুমি না চাও যে আমি পড়তে পারবো না, এমন হলো যে হয়তো মানে আমি স্টুডেন্ট ক্রেডিট কার্ড পেলাম না অথচ আমি নিজেও টানতে পারবো না, সেক্ষেত্রে কিন্তু তোমার সারা বছর কিন্তু নষ্ট হয়ে যাবে। আর একটা বিষয় বলে রাখি, এই যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ভালো না খারাপ এই বিষয়টা একটু রিভিউ আমি আলোচনা করব। বিষয়টা হচ্ছে তোমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড যাদের টাকা পয়সার সমস্যা আছে অবশ্যই এটা হেল্পফুল, বিকজ এতদিন পর্যন্ত টাকা পয়সার অভাবে অনেক ছাত্রছাত্রী কিন্তু নিজের স্বপ্ন পূরণ করতে পারতো না। বাট এই বছর থেকে কিন্তু এই সমস্যাটা আর থাকবে না কারো কাছে। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, তোমাদের কিন্তু প্রতি বছরে 4% করে ইন্টারেস্ট যোগ হয়ে যাবে। অর্থাৎ তুমি যদি কোনো কলেজের জন্য 1 লাখের 10 লাখের ওপর তুমি যদি মানে 10 লাখ যদি নাও, আমি কথা বলছি, সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রায় 40,000 কাছাকাছি কিন্তু ইন্টারেস্ট দিতে হচ্ছে প্রতি বছর বছর, ওকে? এবার সেটা তুমি মনে করো কতদিন পর্যন্ত দেবে, সেটা তুমি 14 বছরের মধ্যে কিন্তু তোমাকে সেই যে মানে টাকাটা সেটা কিন্তু পেমেন্ট করতে হবে। আর একটা জিনিস মনে রাখবে, এটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে মুখেই ঘোষণা করেছেন যে চাকরি পাওয়ার আগে পর্যন্ত বা চাকরি পাওয়ার পরে কিন্তু তুমি এই যে লোনটা সেটা কিন্তু পরিশোধ করতে পারবে। সুতরাং সেই বিষয়ে একটা নিশ্চিন্তে থাকছো যে তোমাদের যেহেতু কোর্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কোথাও না কোথাও চাকরি হবেই হবে, সুতরাং সেই যে মানে তোমাদের যে স্যালারি সেখান থেকে যদি কাটা হয় বা কোনো কারণে তুমি নিজে যদি মানে সেটাতে এটা তো এফোর্ড করতে তখন পারবে, তুমি নিজেই তখন সেই লোনটা পরিশোধ করতে পারবে, এটা আশা রাখছি। বিকজ সেই সময় তুমি স্বাবলম্বী হয়ে যাবে, তোমার নিজের একটা একটা নিজস্ব একটা কী বলবো একটা পার্সোনালিটি থাকবে, তখন তুমি কী করবে, তখন সেই টাকাটা আস্তে 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 মাসে মাসে বা 6 মাস অন্তর অন্তর বা 1 বছর অন্তর অন্তর তুমি কিন্তু পরিশোধ করতে পারবে। সুতরাং এই দিকটা ক্লিয়ার। বাট একটা খারাপ দিক হচ্ছে, এখানে কিন্তু যার সমস্যা আছে, মনে করো যে কষ্ট করে মানে 10 লাখ টাকা জোগাড় করলো, একটা কলেজে পড়লো, কিন্তু সেই যে ইন্টারেস্টটা, সেই ইন্টারেস্টটা যথেষ্ট হাই তার কাছে, সুতরাং তার কাছে এটা একটু খারাপ মনে হতে পারে বা একটু বাজে মনে হতে পারে। বাট আমি বলবো যে এটা কোনো দিক থেকে খারাপ নয়, যেখানে তুমি সুযোগ পাচ্ছিলে না সেখানে তোমার সুযোগ হয়ে গেল, তোমার লাইফটা একটা একটা গোল অ্যাচিভমেন্ট হলো, তোমার একটা নিজস্ব একটা সত্তা প্রতিষ্ঠিত হলো। সুতরাং এখানে যার সামর্থ্য আছে তার তো কোনো অসুবিধে নেই, বাট যার সামর্থ্য নেই তাদের কাছে এটা কিন্তু আমি বলবো যে একদম মহাওষধির মতো। সুতরাং তোমরা চাইলে নিতে পারো, চাইলে নাও নিতে পারো, বাট এই দিকগুলো অবশ্যই জেনে নেবে যে এখানে কিন্তু এই ইন্টারেস্টের ব্যাপারগুলো। আর একটা আরও মডারেটেশন বলে একটা ব্যাপার আছে, সেখানে কিন্তু তোমাদের মানে 14 বছর পর কী হবে, তোমরা যদি কোনো কারণে লোন শোধ করতে না পারো সেক্ষেত্রে কী কী সমস্যার সম্মুখীন হতে পারে সেগুলো কিন্তু জানতে হবে। মনে করো তুমি এই কোর্সটা করার পর কোথাও কোনো চাকরি পেলে না, সেক্ষেত্রে কিন্তু তোমায় কিন্তু লোন পরিশোধ করতে হবে যেভাবেই হোক। সুতরাং এই বিষয়টা আগে থেকে মাথায় রাখবে, যথেষ্ট সময় আছে এখন, তোমরা অবশ্যই ভেবে চিনতে তবে কিন্তু ডিসিশান নেবে। এরপর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার প্লিজ চেয়েও না, অনেকে চাইছো বাট আমি রিকোয়েস্ট করছি, বিকজ অনেক SMS আসছে, অনেক জায়গা থেকে কল আসছে, আমি চাই না এত কল SMS আসুক, বিকজ তোমরা কমেন্ট করলে আমি প্রত্যেকে কমেন্টে রিপ্লাই দিচ্ছি, সুতরাং আলাদা করে হোয়াটসঅ্যাপ নাম্বার বা কল করার কোনো প্রয়োজন নেই, ওকে? তবু যদি কোনো দরকার থেকে ইমার্জেন্সি সেক্ষেত্রে আলাদা ব্যাপার, বাট ইমার্জেন্সি না থাকলে প্লিজ কেউ কল বা SMS করো না। এমনি তুমি কমেন্ট করলে তোমাদের সমস্ত প্রশ্নের আমরা উত্তর দিয়ে দেবো, ওকে? তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, তখন প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে জানে অনেক অনেক নমস্কার।